আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমি সবসময় তো বাজার থেকে মাছ কিনি, আজকে আমি বাসার নিচে থেকে মাছ কিনেছি। আর এই মাছটা হচ্ছে মোয়া মাছ বা মলা মাছ, মলা মাছই বলে। আমি একটু খুলে দেখাচ্ছি। এই মাছটা আমার কাছে খুব ভালো লাগে, আমি হচ্ছে মাছটা মাঝে মধ্যে বাজার থেকে আনি। তো আজকে বাসার নিচে পেয়ে গেলাম, একদম তাজা, মানে আমি যখন কিনেছি তখন তাজাই ছিল, বেশিক্ষণ হয়নি, হয়তো আধ ঘন্টার মতো হয়েছে। তো এটা এটা হচ্ছে নদীর মাছ। এই এখানকার এখান থেকে কিছু একটা দূরে, মানে কিছুটা দূরে একটা নদী আছে, তো ওইখান থেকে এই মাছগুলা হচ্ছে জেলেরা নিয়ে আসে। তো এই মাছটা আজকে আমি রান্না করব, একদম আলু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করব। তো আজকে এই মাছের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। একদম জাস্ট আমি তো এই মাছ আমার কাছে আমি এই মাছ থাকলে আমার কাছে মনে হয় যে গোশ বা বড় কোনো মাছের কোনো প্রয়োজন নেই, শুধু এই মাছ দিয়ে পেট পুরে ভাত খাওয়া যায়। তো থাকতে থাকো আর দেখতে থাকো। আমি আপুকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিচ্ছিলাম, কারণ আমি আমি কাটতে গেলে সারাদিন পার হয়ে যাবে, কাটা শেষ হবে না, অনেক লেট হয়ে যাবে। আমি খুব তাড়াহুড়া করে ছোটো মাছ কাটতে পারি না, স্লো স্লো কাটা। তো তারপরে মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো কিন্তু আমি নিজেই কেটেছি, আর এখানে মশলা দিয়ে আমি সবজিগুলো খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। দেখো এত ডিটেলস বলার কিছু নেই, কারণ আমরা কম বেশি সবাই জানি যে গুঁড়ো মাছ রান্না করতে গেলে কী কী লাগে কী কী লাগে না। এখানে ডিটেলস হলুদ লবণ মরিচ এগুলো বলার কোনো প্রয়োজন নেই। তো আমি সবজিগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি টমেটো দিয়ে। আর এই যে দেখো তাজা, একদম ফ্রেশ, চকচক করছে মাছগুলো, মানে দেখেই কেমন একটা লোভ লোভ জাগে মনের ভিতরে। তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, মানে ছোটো মাছের চচ্চড়ি এগুলো করতে গেলে কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নিলে সেটা স্বাদই আলাদা। তাছাড়া যেন সব তেলের পর দিই, তেলের পর থেকে যে তেল দিয়ে একদম মশলা টশলা দিয়ে মাখিয়ে নিলে তরকারিটা বেশি মজা লাগে, আমার কাছে মনে হয় বেশি স্বাদ লাগে। আর এই যে ধনে পাতা দেখছো, এটা কিন্তু অতিরিক্ত হয়নি, যখন আমি পুরো তরকারিটা দিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দেবো তখন দেখবো যে একদম পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, উপর দিয়ে দিয়েছি মনে হচ্ছে অনেক ধনে পাতা। আর ধনে পাতার সিজনে বুঝেই তো সস্তা, বস্তায় ভরে আনা যায়, বাঙালি বলে একটা কথা আছে, সস্তা পেলে এই বস্তা। তো একটু বেশি বেশি করেই দিয়েছি আমি, যেহেতু 10 টাকা মুঠা অনেকগুলো পাওয়া যায়। তো 2 মুঠা আনলে 15-15 টাকায় পাওয়া যায়, 20 টাকা লাগে না, 5 টাকা বেঁচে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো অনেক বড় করব না, খুব ছোটই থাকলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার করে দিও। এই যে দেখো ধনে পাতাটা কিন্তু অনেক মনে হয়েছিল না, তাই না? কিন্তু এখন দেখো গলে একদম কম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তো আরেকটু পরেই তরকারিটা হয়ে যাবে। তো ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক দিতে ভুলবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।